আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেল। আমরা আজ কথা বলবো স্টুডেন্ট ভিসা পারপাসে সেপ্টেম্বর অক্টোবর ইনটেককে ধরে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি, কোন কান্ট্রিগুলোতে এই মুহূর্তে একজন্সি ভিসা পাওয়ার একটি সম্ভাবনা আছে, পাশাপাশি অনেকেই ফার্স্ট কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছেন, রিফিউজ হয়েছেন বিভিন্ন কারণে, শিক্ষা বিরতি পড়ে গেছে অনেক বছর করোনা প্যান্ডামিক সিচুয়েশন, প্লাস সেমিস্টারটি সঠিকভাবে কন্টিনিউ করতে না পারার কারণে অনেকেই আছে 4 বছর কিংবা 5 বছর বা ততোধিক সময় পর্যন্ত শিক্ষা বিরতি পড়ে গিয়েছেন। এমত অবস্থায় সেপ্টেম্বর অক্টোবর ইনটেকটি যদি আমরা ক্রস করে যাই বা অ্যাপ্লাই না করতে পারি বা ভিসা না করতে পারি, সেক্ষেত্রে অনেকেরই বিষয়টি আছে একটি হতাশার মাঝে, একটি ডিপ্রেশনের মাঝে পড়ে যাচ্ছেন। এমত অবস্থায় আজকের আমাদের যে টপিকটি সেটি আপনাদের প্রত্যেকের জন্যই সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমত 4 বছর 5 বছরের স্টাডি গ্যাপ আছে কিংবা তারও বেশি সময় আছে, যদিও এক্ষেত্রে বলে নেওয়া ভালো ব্যাচেলরের পর আপনার 8-10 বছরের স্টাডি গ্যাপ, কোনো অসুবিধার কিছু নেই। আমরা আজকে যে সমস্ত কান্ট্রিগুলোর কথা মেনশন করব সেই ক্ষেত্রে অনেকেরই সেকেন্ড কান্ট্রি হিসেবে এটি চুজ করতে পারে, অনেকেরই যাওয়ার ইচ্ছা ফার্স্ট কান্ট্রি তথা ইউএসএ, ইউকে, কানাডা সহ বিভিন্ন কান্ট্রিতে, কিন্তু অনেকেরই তার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি বা যে কোনো কারণে, তার প্রতিবন্ধকতার কারণে সেটি হয়ে উঠছে না। আমরা অন্য কোনো কান্ট্রিকে ব্রিজ কান্ট্রি হিসেবে নিতে চাই, তাদের জন্য আজকে টপিকটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে কেবলমাত্র সুনির্দিষ্ট একটি সময়ের মাঝে 2 থেকে 2.5 মাসের মাঝেই প্রসেসটি করা, সম্পন্ন করা সম্ভব হবে। অনেকাংশে কিছু কান্ট্রিতে আছে ইন্ডিয়া তথা পাশের কান্ট্রিতে না গিয়েও আমরা ভিসাটি করতে পারি, এরকম কি কান্ট্রি হতে পারে, খরচগুলো কেমন হতে পারে, এটি নিয়ে একটি সার্বিক কথা বলার চেষ্টা করব, তবে সংক্ষেপে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমাদের আজকের টপিকটি যেটি রিফিউজ হয়েছেন, স্টাডি গেট পড়েছে বা 2022 সালে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে কোন কোন কান্ট্রিগুলোতে স্টাডি গ্যাপটি অ্যাকসেপ্টেড। অ্যাকচুয়ালি স্টাডি গ্যাপ কোথাও যে ডিরেক্ট অ্যাকসেপ্টেড এমন নয় বিষয়টি, গ্রহণযোগ্য যে তথ্যগুলো, যে প্রুফ অফ এভিডেন্সগুলো সেটি দিয়ে প্রপারলি যদি আমরা সাবমিশন করতে পারি সেক্ষেত্রে অ্যাডমিশন প্লাস ভিসাটি সুসম্পন্ন করে আনা সম্ভব। এক্ষেত্রে আমরা সবার আগে যে নামটি আনতে চাই, অন্তত পক্ষে এই ইনটেককে কেন্দ্র করে, 2022 সেপ্টেম্বর অক্টোবর ইনটেককে কেন্দ্র করে যদি আমরা কথা বলতে চাই, তাহলে কসোভো সবার আগে আসে। কসোভো নিয়ে অলরেডি আমাদের প্রিভিয়াস আপলোডেড ভিডিও আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা চাইলে সেই লিঙ্কটি ইউজ করতে পারেন বা সেটি দেখে নিতে পারেন। অন্যদিকে এক্ষেত্রে 5 থেকে 5.5 লাখ টাকা সর্বোচ্চ আপনাদের খরচ হতে পারে। খরচের দিকটিও যদি আমরা চিন্তা করি, আমরা ওয়ার্ক পারমিট বা আদার্স জন্য যদি কোনো ধরনের ভিসা পারপাসে যদি ইস্যু করি, আসলে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে 6-7 লাখের নিচে হয় না, কম্পারেটিভলি যদি আমরা বলি এটি একটি সেফ জোন আছে। অন্যদিকে আমার ইন্টারভিউর কোনো ব্যাপার থাকছে না এবং ইন্ডিয়া সহ অন্য কোনো দেশে যেতে হচ্ছে না, কারণ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি হিসেবে আমরা এমন কোনো জায়গায় একটি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি। এটি সাধারণত আনকারা কিংবা আমাদের আলবেনিয়া থেকে ভিসাটি করে নিয়ে আসতে হয়, এক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবশ্যই আমাদের সহযোগিতা করে থাকে। সংক্ষেপে আমরা যদি বলি, কসোভোর স্টুডেন্ট ভিসা আমরা এই মুহূর্তে যদি সেপ্টেম্বর অক্টোবর ইনটেককে ধরি, তাহলে এটি সত্যি একটি গ্রহণযোগ্য, আমাদের আজকের এই টপিকটি অবশ্যই আপনাদের অনেকের কাছেই হবে। দ্বিতীয়ত আমরা আসছি রোমানিয়ার ব্যাপারে। রোমানিয়া অনেকেই, অনেক অ্যাপ্লিকেন্টসকে আমরা দেখেছি যথেষ্ট ভালো পড়াশোনা করার পরেও কিন্তু ওয়ার্ক পারমিট একটি বিষয়ে চিন্তা করছেন, যেখানে অনেকগুলো টাকা, একটি অস্থির পরিস্থিতি এবং একটি অস্বচ্ছ অবস্থানের অবতারণা ঘটেছে বিভিন্ন কারণে, সেটি ব্যাপারে ডিগ্রি আমরা নাই কথা বলি, কিন্তু আমরা এইটুকু বলতে চাই যে যারা মোটামুটি 2-3 বছর 4 বছরের স্টাডি গ্যাপ আছে, তাদের জন্য যদি রোমানিয়ার স্টুডেন্ট ভিসাটি আমরা করতে রেখি, তাহলে কিন্তু 4 থেকে 5 লাখ টাকা খরচ করেই আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। এটির জন্য যথেষ্ট কম সময় আছে যদিও, কিন্তু এক্ষেত্রে আমরা অবশ্যই বলব সবকটি ইউনিভার্সিটির জন্য অবশ্যই ডেট অফ ডেডলাইন নেই, এটি বলা যেতে পারে। যাদের একেবারেই একান্তই ইচ্ছে আছে তাদের জন্য আরও 4-5টি ওয়ার্কিং ডে আছে, আপনারা চাইলে আপনারা সেটি করতে পারেন। অন্যদিকে আমরা যেমনটি অনেকদিন থেকেই বলে আসছি সেটি হচ্ছে গ্রিস। গ্রিসের এখানেও কিন্তু আমরা ভিউয়ার্সের প্রত্যেকের যথার্থে আরেকবার একটু রিপিট করব যে আইএলটিএস ব্যাপারটি বা ইন্টারভিউর ব্যাপারটি গ্রিস সহ যে কোটি কান্ট্রির কথা বলেছি সেক্ষেত্রে ম্যান্ডেটরি কোনো বিষয় নয়, তবে থাকলে ভালো, যদি থাকে স্পিকিং ফ্লুয়েন্ট আপনারা হন, কারণ গ্রিসের ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের আমরা ইন্টারভিউ হতে দেখেছি, ভিসা ইন্টারভিউ যেটিকে বলে, একেবারে স্বল্প সময় ধরে নেওয়া হয়, এত কম সময় ইন্টারভিউ নিয়ে ভিসা হতে গ্রিসের বেলা দিয়ে আমরা কেবলমাত্র দেখতে পেয়েছি, এবং ইন্টারভিউর বিষয়টি নিয়ে একেবারেই টেনশন করার কোনো সুযোগ নেই। অনেকেরই আছে
হয়তো রিডিং বা রাইটিং স্কিল ভালো না বাট স্পিকিং যথেষ্ট ফ্লুয়েন্ট আছেন তাদের জন্য তো অবশ্যই এটির অবকাশ রাখে না। আর দু থেকে তিন নয় মোটামুটি পাঁচ দশ মিনিটের ইন্টারভিউ চালিয়ে নিতে পারেন এমন মোটামুটি বাংলাদেশে অনেক অ্যাপ্লিকেন্টস আছে। সেক্ষেত্রে ব্রিসের ব্যাপারটি আপনারা চাইলে দেখতে পারেন, যেখানে টিউশন ফ্রি বিষয়টি আমাদের অলরেডি আপলোডেড ভিডিও আছে আরও সেখান থেকে আপনারা ব্রিসের লিঙ্কটি রেখে নিতে পারেন। অন্যথায় যদি স্যামারিতে জানতে চান যে অ্যাপ্রক্সিমেটলি কেমন খরচ হতে পারে, সেক্ষেত্রে আমরা পাঁচ ছ লাখ টাকা সর্বোচ্চ সাত লাখ টাকার মতো একটা অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি এরকম একটি খরচ হতে পারে, এই বলে আপনারা প্রসেসটি করতে পারেন। এক্ষেত্রে টাইম শিডিউলের ব্যাপারটি অন্যান্য কান্ট্রির তুলনায় কম্পারেটিভলি এই কান্ট্রিটিতে কম সময় লাগছে বলে আমাদের কনসালটেটিভ ব্যাপারে সার্ভিস দিয়ে আসছে। এবং সেক্ষেত্রে যেক্ষেত্রে আমরা দেখেছি ছ থেকে আট সপ্তাহ সময় লেগে যায় একটি অ্যাডমিশন প্রক্রিয়া, এক্ষেত্রে দু থেকে তিন সপ্তাহের মাঝে টোটাল অ্যাডমিশনটি কমপ্লিট করা সম্ভব এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করে আসছি। এবং পাশাপাশি যদি সেপ্টেম্বর ইনটেক অক্টোবর ইনটেককে ধরে আমরা ক্লাস শুরু করতে পারবো কিনা এরকম চিন্তা করি, তাহলে অবশ্যই আপনারা এই সপ্তাহটি বা এই দশটি ওয়ার্কিং ডেজের মাঝেই অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারেন। আমাদের আজকের যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য অবশ্যই আমরা আবারও রিপিট করতে চাই, যাদের স্টাডি গ্যাপ আছে, যারা ইংরেজিতে খুব বেশি দক্ষ নন কিংবা আইএলটিএস নয়, এইচএসসি পাশ করেছেন, চার থেকে পাঁচ বছর অধিক কারো সময় হয়ে গিয়েছে, তাদের প্রত্যেকের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বড় কথা যেটি, অনেকেই আছে ডিপ্রেশনে ভুগছেন, অনেকেই আছে পাশের মধ্যে ভালো জায়গায় ভর্তি হয়ে কোথাও সেটেল হয়ে গিয়েছেন কিংবা রেগুলার ক্যান্ডিডেট আছেন কিন্তু কোনো ভালো কোনো সাবজেক্টে আমরা ভর্তি হতে পারছি না, সেটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে শুরু করে আমরা যদি বিবিএস বা এমন কোনো ডিগ্রিতে যেতে চাই যেটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট অর্গানাইজেশনে পড়াশোনা করার চেয়ে তুলনামূলক কম খরচ করতে চাই ইউরোপিয়ান কান্ট্রিতে করতে চাই, তাহলে তাদের জন্য আমাদের আজকের টপিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো টপিকে আবারও কথা হবে। ধন্যবাদ।